বিভিন্ন বাধা আসে কারো গায়ে আওয়াজে ডিস্টার্ব জানলা বন্ধ করেন এই বন্ধ করেন কত যে সমস্যা কোরআনের আওয়াজে সমস্যা হয় আর গান বাজনা সারা দিন বাজলো কারো সমস্যা হয় না এজন্য আমরা আজকে যেহেতু আমাদের মাহফিলটা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এজন্য আজকে আমরা হাফেজদের ফজিলত কোরআনের ফজিলত কোরআন মুখস্থের কি ফজিলত এই বিষয়গুলো নিয়ে অল্প সময় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো আয়াত বলছি যে আল্লাহ তাআলা বলেন সূরা ফাতিরের 29 নম্বর আয়াত তিনটা ব্যবসা আছে এরকম তিনটা ব্যবসা বান্দা আল্লাহর সাথে করে যে তিনটা ব্যবসার মধ্যে কখনোই বান্দার লস হয় না আল্লাহ বলেন ইয়ারজুনা তিজারাতাল লাং তাবুর এমন তিনটা ব্যবসা ইয়ারজুন মানুষ যেন আশা করে লাং তাবুর তারই তিন ব্যবসার মধ্যে কখনোই লস হবে না তো আমরা আল্লাহর সাথে ব্যবসা করতে চাই যে ব্যবসায় কোনো লস নাই কারা কারা রাজি আছেন একটু হাত উঠে আল্লাহকে দেখান তো আল্লাহ তাআলা হাতগুলোকে কবুল করেন আমরা কোরআনের কথা শুনব তো কোরআনের আলোচনা হবে তো অনেক শয়তান বাধা আছে আমাদের যারা কোরআনের মাহফিলগুলো পছন্দ করে না কোরআনের আয়োজনগুলো পছন্দ করে না দেখবেন রাস্তাঘাট সব বন্ধ হয়ে গানের আয়োজন হয় কোনো বাধা নাই পূজার আয়োজন হয় কোনো বাধা নাই আজকে আমরা এমন এক মুসলিম দেশে জন্ম হয়েছি আল্লাহর কোরআনের মাহফিলের আয়োজন করব সেই জায়গায় আমাদের বাধা হয় আমরা জানিয়ে দিতে চাই এই জমিন আল্লাহর আসমান আল্লাহর আমরা আল্লাহর জবান আল্লাহর দেশ মুসলিম আল্লাহর এই দেশে আল্লাহর কোরআনের কথা হবে আল্লাহর কোরআন থেকে কথা হবে পৃথিবীর কোন শক্তি হাজারো বাধা দিলেও এই জবান বন্ধ করতে পারবে না পৃথিবীর কোণায় কোণায় আল্লাহর কোরআনের আলো ছড়িয়ে যাবে এজন্য যত বাধাই আসুক ইরিদুনা লিউতফিউ নূর আল্লাহ আল্লাহ বলেন তোমরা যতই চাও আল্লাহর দ্বীনের আলোকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে শুনে রাখো পৃথিবীর কোন শক্তি আল্লাহর কোরআনের আলো নিভিয়ে দিতে পারবে না এজন্য আমরা একটু শয়তান বিদায় করি শয়তান অনেক বেশি কোরআনের মাহফিল শয়তান পছন্দ করে না গান বাজনা পছন্দ করে এজন্য এগুলোর জন্য কষ্ট নাই এজন্য আমরা একটা তাকবীর দিতে চাই রাজি আছেন তো তাকবীর দিলে অনেকে ভয় পায় আল্লাহু আকবার শব্দের অর্থ কি ভাই সবাই বলেন অর্থ কি আল্লাহ সব থেকে বড় এটা মুসলমানরা বলবে না হিন্দুরা বলবে তাহলে মুসলমান হয়ে যদি ওই আওয়াজ ভালো না লাগে আল্লাহর কসম তুমি মুসলমান হতে পারো নাই তো এজন্য আমরা একটু তাকবীর দিতে চাই মাইক কমে লাগাইছি টেনশন করেন না মিডিয়াওয়ালারা যে এই লাগাইছে এগুলা এগুলো দললি তো সমস্যা আচ্ছা থাক আমার আপনারা চিনেন আমার চেহারা দেখা লাগবে না তো একটা তাকবীর দিতে চাই রাজি আছেন তো ইনশাআল্লাহ বিকট আওয়াজে শয়তান যেন মনস্থির থেকে পালিয়ে যায় শয়তান যেন এই কোরআনের মাহফিলগুলো বাধা দিতে না পারে রাজি আছেন তো শুধু কোরআনের মাহফিল বাধা দেয় এরকম না আমার এক একজনের কাছে বিচার গেছে তো উনি বলতেছিলেন হুজুর আপনার তো মাদ্রাসা এক লোক আমাকে বলতেছে মসজিদের মাইক লাইন সরান আজান আর আওয়াজে ডিস্টার্ব হয় না তো লাইন কেটে দেব এগুলো মনস্থিতে হয় তো এই জায়গায় আমাদের তো কষ্ট হবে স্বাভাবিক তো এরপর আল্লাহর উপরে তাওয়াক্কুল আমাদের আল্লাহর কাজ করি শক্তি তো আল্লাহর পক্ষ থেকে আসবে যত বাধাই আসুক এজন্য আমরা একটা তাকবীর দিতে চাই রাজি আছেন তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান কিছুক্ষণ পরে জায়গা পাবেন না শেখ আহমদুল্লাহ সাহেব আসলে রাস্তায় জায়গা পাবেন না এজন্য জায়গা থাকতে বসে যান এরপরে যারা থাকে চেয়ার আমাদের কিছু এখানে আছে এরপর আমাদের প্রজেক্টর আছে মহিলা শাখায় আমাদের আমাদের মাদ্রাসার দুইটা শাখা এবং আমরা সম্পূর্ণ কওমি মাদ্রাসা কিছু মানুষ ওসি সাহেবকে এই কথা বুঝিয়েছে যে আমরা বিভিন্ন কথা বলছি এটার নাম উল্লেখ করলাম না আমি এখানে স্পষ্টভাবে ঘোষণা করতে চাই কওমি মাদ্রাসা বাংলাদেশ বেফাক অন্তর্ভুক্ত একটি মাদ্রাসা মাদানী নেসাবের একটি মাদ্রাসা অতএব ওই সমস্ত ভেজাল লাগে লাভ নাই ওই সমস্ত ভেজাল দিয়ে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে বিপদগ্রস্ত করতে পারবে না কেউ অতএব আর সবথেকে বড় কথা যারা আমাকে চিনে ভালো করেই জানে সারা বাংলাদেশে আমরা বয়ান করি কাউকে পরোয়া করে কথা বলি না আল্লাহর জন্য কথা বলি আর যারা আমরা শুনতে আসছি তারাও আল্লাহর জন্য আসছি নাকি অন্য কোনো উদ্দেশ্যে আসছেন আপনারা
এইজন্য সময় কম হুজুর চলে আসবেন আমি অল্প সময় আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি বলছি যে তিনটা ব্যবসা আল্লাহ শিখাইছে আমরা আল্লাহর সাথে ব্যবসা করতে চাই কিনা কারা কারা আল্লাহর সাথে ব্যবসা করতে চাই আজকের ব্যবসা হবে সব আল্লাহর সাথে দুনিয়ার কারো সাথে আল্লাহ বলেন ইন্নাল লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতির 29 নম্বর আয়াত আল্লাহ বলে যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে আল্লাহর কোরআন যারা পড়ে ইয়ারজুনা তিজারাতাল লান তাবুত তারা জেনে রাখুক আশা রাখুক তারা বিশ্বাস রাখুক এই ব্যবসায় কখনোই লস হবে না কোরআনের তেলাওয়াত যারা করে আল্লাহ বলে এটা এমন বিজনেস বা এমন ব্যবসা বলে এই ব্যবসায় কখনোই লস হবে না এবার বলতে পারেন হুজুর আল্লাহর কোরআন তেলাওয়াত করা কি একটা ব্যবসা কেন ব্যবসা কেন এটার মধ্যে লস নাই আমরা জানি আমাদের সন্তানেরা যদি লন্ডন আমেরিকা থেকে ডিগ্রি ধারণ করে গর্বে আমাদের বুক ভরে যায় আমরা প্রচার করি বা গর্ব করি বলে আমার সন্তানটা লন্ডন থেকে ডাক্তার হয়েছে আমেরিকা থেকে ডাক্তার হয়েছে তার মানে কি বলে দূরের ডিগ্রির বড় দাম দূরের ডিগ্রির বড় দাম মানুষের মূল্য বেড়ে যায় দূরের ডিগ্রি থাকলে আল্লাহর কোরআনেরও একটা ডিগ্রি আছে আমি যদি বলি ও আল্লাহর কোরআন তোমার ডিগ্রিটা আমরা জানতে চাই কোন জায়গা থেকে তোমার ডিগ্রি এই পৃথিবীর জমিনে আসলো আল্লাহর কোরআন সূরা বুরুজ দিয়ে আমাদেরকে জানায় দিয়ে বলে বাল হুয়া কুরআনুম মাজীদুম ফি লাউহিম মাহফুজ ও আল্লাহর বান্দা দুনিয়ার মানুষদেরকে তুমি শোনায় দাও এই কোরআন আমি দুনিয়ার ওই আমেরিকা লন্ডন থেকে আসি নাই আমি ফ্রান্স কানাডা থেকে আসি নাই আমার ডিগ্রি পৃথিবীর জমিন থেকে নয় আমার ডিগ্রিটা লৌহে মাহফুজে লৌহে মাহফুজ থেকে আসছে আবার যদি বলি কোরআন আজকে আবার একটু তোমার পরিচয় জানতে চাই কারণ আজকের একজন তোমাকে নিয়ে তোমাকে যারা বুকে ধারণ করেছে এদের মাথায় আজকে পাগড়ি দেওয়া হবে যেহেতু আয়োজন তোমায় নিয়ে তোমার থেকে আরেকটু জানতে চাই পৃথিবীর জমিনে তুমি কিভাবে আগমন করেছো কে তোমাকে পাঠাইল সূরা তোহা দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলে কোরআন আমাকে জানায় তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আল্লাহ ডাক দিয়ে বলে আসমান জমিন যিনি বানাইছে সূর্য আসমান যিনি বানাইলো জমিন যিনি বানাইলো ওই আল্লাহ পৃথিবীর জমিনে কোরআনকে পাঠিয়েছে আবার যদি বলি কোরআন আরো পরিচয় তোমার জানতে চাই পৃথিবীর জমিনে কে তোমায় আগমন করেছে কোরআন কোরআন আমাকে ডাক দিয়ে বলে তাও জানতে চাও ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম পৃথিবীর জমিনে এক সম্মানিত ফেরেশতা নিয়ে আগমন করেছে আবার বললাম কোরআন আমরা আরেকটু জানতে চাই তুমি কার উপরে পৃথিবীর জমিনে নাজিল হয়েছো সূরা মুহাম্মদ দিয়ে আল্লাহ জানায় দেয়া বলে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ পৃথিবীর জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে ও কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হওয়ার কারণে ওই নবীর মর্যাদা বাড়লো কিনারে কোরআন বলে কেন বাড়বে না 40 বছর আগে নবুয়ত আমি কোরআন ওই নবীর উপরে নাজিল হওয়ার আগে মানুষেরা বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষেরা বলতো খাদিজার স্বামী আব্দুল্লাহ খাদিজার স্বামী মুহাম্মদ মানুষেরা বলতো আবু জেহেলের ভাতিজা মুহাম্মদ মানুষেরা বলতো আবু তালেবের ভাতিজা মুহাম্মদ আব্দুল মুত্তালেবের নাতি মুহাম্মদ কিন্তু আমি যখন ওই নবীর উপরে নাজিল হয়ে গেছি এবার বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নবীর মর্যাদা বাড়িয়ে দিছি নবীর দাম বেড়ে গেছে নবীর ডিগ্রি পাল্টে গেছে ছিল নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোরআন নাজিল হওয়ার কারণে ওই নবী হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে নবীর দাম বাড়ে আবার যদি বলি কোরআন পৃথিবীর জমিনে তুমি কোন মাসে আগমন করেছো কোরআন কোরআন আমাকে জানাই দিয়ে বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন পৃথিবীর জমিনে আমি রমজানুল মুবারক মাসে নাজিল হয়েছি আবার বললাম কোরআন রমজানের কোন দিনে কোন রাতে তুমি নাজিল হয়েছো কোরআন বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর
আমি লাইলাতুল কদরে নাযিল হয়েছি বললাম কুরআন রমজানে নাযিল হয়েছে মানলাম রমজানের কোন দাম বেড়েছে কিনা তোমার কারণে কুরআন বলে কেন বাড়বে না তোমরা জানো না রমজান মাসে একটা ফরজ আদায় করলে অন্য দিন আদায় করলে এক ফরজে এক ফরজের সওয়াব আর আমি ওই মাসে নাযিল হওয়ার কারণে আল্লাহ এই মাসের মর্যাদা এত বাড়ায় দিয়েছে ওই মাসে একটা ফরজ আদায় করলে আল্লাহ 70টা ফরজের সওয়াব দান করে দেয় রমজানের দাম 70 গুণ বেড়ে গেছে কুরআন নাযিল হওয়ার আবার লাইলাতুল কদরে নাযিল হইছে বললাম কুরআন লাইলাতুল কদর আসছে লাইলাতুল কদরের কোন দাম বেড়েছে কিনা বলে কেন পারবে না লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর আমি নাযিল হওয়ার কারণ এই রাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের থেকেও বেশি বাড়ায় দিয়েছে নবীর উপর আইসা নবীর দাম বাড়ে কুরআন মক্কা নগরীতে নাযিল হয়েছে মক্কার দাম কত দাম বাইতুল্লাহ ঢুকে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব মদিনায় কুরআন নাযিল হয়েছে মদিনার দাম কত দাম বলে মদিনায় নববীতে ঢুকে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব বলে শহরের এত দাম ওই শহরে যে কুরআন নাযিল হইছে এজন্য শহরের দাম নবীর উপরে কুরআন নাযিল হইছে এজন্য নবীর দাম মাসের উপরে কুরআন নাযিল হইছে এজন্য মাসের দাম রাতের উপরে কুরআন নাযিল হইছে এজন্য রাতের দাম আর জিব্রাইল নিয়ে কুরআন আগমন করছে এজন্য ফেরেশতাদের মধ্যে জিব্রাইলের দাম এরপরে কুরআন তার মানে কি বুঝলাম কুরআন যার সাথে সম্পর্ক লাগে যে ব্যক্তিটা কুরআনের সাথে সম্পর্ক লাগাইয়া দেয় জায়গা হোক মাস হোক দিন হোক রাত হোক ব্যক্তি হোক ফেরেশতা হোক কুরআনের মর্যাদার কারণে আল্লাহ সবার মর্যাদা বাড়ায় দেয় সবার মর্যাদা এবার যদি বলে কুরআন মেনে নিলাম তুমি তোমার ফেরেশতার উপর নাযিল হইছে ফেরেশতার দাম মেনে নিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাযিল হইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাম ও কুরআন মেনে নিলাম জিব্রাইল আসছে জিব্রাইলের দাম রমজানে নাযিল হইছে রমজানের দাম শবে কদরে নাযিল হইছে শবে কদরের দাম ও কুরআন তাহলে আমাদেরকে একটু বলো তো দেখি যারা আজকে পাগড়ি নিবে তোমায় যারা মুখস্থ করলো এদেরও কোনো দাম আছে কিনা এদেরও কোনো মূল্য আছে কিনা কুরআন আমাকে বলে এই কথাটা তোমরা তোমাদের নবীকে জিজ্ঞাসা করো কুরআন আমাকে বলে এই কথাটা আমি যার উপরে নাযিল হইছি তার কাছে জিজ্ঞাসা করো আমি আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম ওগো নবী এই মানুষেরা একটু জানতে চায় আজকে যারা পাগড়ি নিবে এই পাগড়ির দৃশ্য দেখার জন্য এখানে উপস্থিত হয়ে গেছে এরা একটু জানতে চায় এদের মা বাবার কেমন মর্যাদা আল্লাহর নবী বলে আমার উম্মতদেরকে শুনায়া দাও আল মুআযিন আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة الله النبي بولে যে ব্যক্তিরা কুরআন পড়লো আর আমল করলো কুরআন মুখস্থ করলো আমল করলো আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার মর্যাদা এত বাড়ায় দিবে এত বাড়ায় দিবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরায় দিবে এই হাদিসের কারণে আজকের মাহফিলে আমার এখান থেকে 5 জন পাগড়ি পাবে আমি 5 জন বাবাকেও পাগড়ি দেওয়ার ব্যবস্থা করছি 5 জন মাকে আবার মারা মনে মনে ভাবতে পারে দেখলা তুমি বাবা হইছো পাগড়িটা পাইয়া গেল এজন্য মাদের জন্য 5টা ভালো মানের বুরকা আমি নিজে যাইয়া সহজ করে গেছি এই হাদিসের কারণে যে আল্লাহ কিয়ামতের দিন মা বাবাকে এত সম্মান দেন এবার ভাবতে পারেন হুজুর পাগড়ি মুকুট আল্লাহ মুকুট দিবে একটা এটার আর কি দাম আছে বিয়ের সময় তো মুকুট পরি আল্লাহর নবী বলে আরে বেটা তুমি জানো না এই মুকুটটার কত দাম দাউহু আহসানু মিন যাওই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া ওয়ালাউ কানাত ফীকুম আল্লাহর নবী বলেন বৈজ্ঞানিকরা বলে আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য এত দূর থেকে সারা পৃথিবীকে সূর্য আলো দেয় আল্লাহর নবী বলে ওই সূর্যটা এনে যদি তোমার একটা কামরার ভিতরে ঘরের ভিতরে ঢুকায় দাও ওই ঘরটা যত আলোকিত হবে নবী বলেন কিয়ামতের ময়দানে মা বাবার মাথার নূরের মুকুটটা এর থেকেও আরো বেশি আলোকিত হয়ে যাবে এর থেকে বেশি আলোকিত তাহলে মা বাবাকে কিয়ামতের ময়দানে কুরআন বুকে নেওয়ার কারণে হাফেজ হওয়ার কারণে আল্লাহ সম্মান করে শুধু তাই না রে ভাই আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মান কারাল কুরআন ফাস্তাদারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু
أدخله الجنة وشفعه في عشرة من أهل بيتي كلهم قد وجبت له النار الله النبي بولين اي جانو قرآن والار زبان تاكو تو دامي هو بي كيامو تير ميداني الله رب العالمين الفرشترة جهنم تلين تلين نيجابين ويوبستيشا وي قرآن والا دير جرا قرآن والا تاك بير الله رب كسي شبارش كبير مالك ونين آمار بابا আমি তোমার কোরআন বুকে ধারণ করেছি উনি না আমার মা উনি না আমার দাদা উনি না আমার নানা আমার নানি এভাবে সুপারিশ করতে থাকবে নবী ডাক দিয়া বলে শুনো আল্লাহ তাআলা জবানটা এত দামি বানায় দিবে কোরআনের হাফেজ কোরআনওয়ালা ওই দিন সুপারিশ করবে এমন 10 জনের জন্য যাদের জন্য জাহান্নাম অবধারিত আল্লাহ ওই 10 জনের জন্য সুপারিশ কবুল করে 10 জনকে মাফ করে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবে ওই যে বাচ্চা হারুন রশিদ রাস্তা দিয়ে হাঁটে যায় রাস্তায় যাওয়ার সময় দেখে একটা লোক ছোট একটা বাচ্চা মনে করেন আমাদের মাদ্রাসা তানজিয়াতুল উম্মা ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে আশ্চর্য লাগে আপনাদের তো আশ্চর্য লাগবে না আজকে দেখবেন আমার ছেলেটাও পাগড়ি পাবে ওই ছেলেটা 6.5 বছর বয়সে হাফেজ হয়েছিল এখন 8 বছর চলে ওই ছেলেটা এখন হুজুরকে প্রতিদিন দুই পারা তিন পারা করে শোনায় ওই ছোট এরকম একটা ছেলে মনে করেন রাস্তা দিয়ে হাঁটে যায় ই ব্লক এক নাম্বার রোড দিয়ে হাঁটে যায় আর মনে করেন এখন বাচ্চা হারুন রশিদের যুগ চলে তিনিও এই রাস্তা দিয়ে ঢুকছে ডাক দিয়ে বলে বাবা কোন মাদ্রাসায় পড়ো বলে তানজিয়াতুল উম্মাল ইসলামিয়া মাদ্রাসা কত নাম্বার বাড়ি বলে 40 নাম্বার বাড়ি ই ব্লক এক নাম্বার রোড ওই মাদ্রাসায় পড়ে ও বাবা তোমার হুজুর তোমাকে কি শেখায় বলে আমার হুজুর আমাকে কোরআন শেখায় ও বাবা কোন সূরা তুমি মুখস্থ পারো বলে হ্যাঁ আমি সূরা অনেকগুলো মুখস্থ পারি বাবা আমার তো একটু কোরআন শুনতে মন চায় এটা তো আমাদের দেশের মতো বাদশা নয় বাদশা হারুন রশিদ এরকম বাংলাদেশের মতো 50টা দেশের সমপরিমাণ দেশের বাদশা দিনদার বাদশা ডাক দিয়া বলে বাবা আমাকে একটু কোরআন শোনাইতে পারবা কিনা ছোট ছেলে ডাক দিয়া বলে কেন পারবো না আমি আপনাকে সূরা আবাসার তেলাওয়াত শোনাবো এবার বাদশা বলে তাইলে একটু শোনাও আমি একটু শুনতে চাই সূরা আবাসার তেলাওয়াত আমি একটু শুনতে চাই বাদশার সামনে আবার ছোট ছেলেটা তাকিয়ে দেখে বাদশার শরীর থেকে ঘাম ঝরতেছে ছোট ছেলে কিছুক্ষণ চিন্তা করে আর সূরা আবাসার তেলাওয়াত করে না সূরা কাউসার তেলাওয়াত করতেছে ছোট ছেলে ডাক দিয়া বলে বাদশা ডাক দিয়া বলে কিরে বাবা তুমি না বললা আমাকে সূরা আবাসার তেলাওয়াত শোনাইবা তুমি তো সূরা কাউসার তেলাওয়াত করতেছো কারণটা কি ছোট ছেলে ডাক দিয়া বলে মুসাফির বাদশাকে সে চিনে না বলে আমার ইচ্ছা ছিল আপনাকে সূরা আবাসার তেলাওয়াত শোনাবো আমি চেষ্টা করেছিলাম সূরা আবাসার তেলাওয়াতটাই আপনাকে শোনাবো কিন্তু আফসোস আমি যখন আপনার চেহারার দিকে তাকাইলাম তাকায়া তাকায়া দেখি আপনার চেহারা থেকে ঘাম ঝরতেছে সেক্রেটারি সাহেব স্টেজে আসেন আসেন ভদ্রলোক আরো যারা আছেন আমাদের এই সাব্বির ভাইকে আসছেন কিনা সাব্বির ভাই থাকলে একটু স্টেজে আসেন তারপর আমাদের সভাপতি সাহেব আলমগীর ভাই আছেন কিনা আপনারা একটু স্টেজে চলে আসেন ওইদিকে একটু তো এজন্য বাদশা ডাক দিয়ে বলে আমাদের সবাই অতিথি এরপরও আমরা যাদেরকে দাওয়াত দিয়েছি সবাইকে দাওয়াত দিয়েছি আপনারা সম্মানিত যারা আছেন স্টেজে চলে আসেন স্টেজটা ছোট বানাইছে এটা ভুল হয়েছে ওদের সাথে কন্ট্রাক্টর ছিল ওরা বুঝে নাই তো যাই হোক বলছিলাম বাদশার লোকেরা ওই ছোট ছেলে বলতেছে আপনার শরীর থেকে ঘাম ঝরে এই চিন্তা করে আমি সূরা আবাসার তেলাওয়াত করি না বাদশা ডাক দিয়ে বলে কিরে বাবা আমার শরীরের ঘামের সাথে সূরা আবাসার কি সম্পর্ক ছোট ছেলে ডাক দিয়ে বলে কেন আপনি জানেন না আল্লাহ ডাক দিয়ে বলে ইয়াউমা ইফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কিয়ামতের কঠিন ময়দান যখন হবে সূর্য মাথার উপরে চলে আসবে ঘাম ঝরতে থাকবে জমিনের ওই জমিনটা হবে তামার শরীর থেকে ঘাম ঝরবে ওই কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ রাগান্বিত থাকবে আল্লাহ ডাক দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম ওই দুনিয়ার বাদশারা কোথায় তোমরা বলো আজকের এই রাজত্বকার দুনিয়ার ফেরাউনেরা কোথায় দুনিয়ার জালিমেরা কোথায় বলো আজকের এই রাজত্বকার আল্লাহ এত রাগ এত গুসা ওই দিন কেউ কোন কথা বলবে না আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকের এই রাজত্ব কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ কিয়ামতের কঠিন অবস্থায় আল্লাহ খুব রাগ থাকবেন ছোট ছেলে রাগ দিয়ে বলে আপনি কি শুনেন নাই
আল্লাহ বলে ওই কঠিন কিয়ামতের ময়দানে বাবা মাকে দেখলে পালায় যাবে মা সন্তানকে দেখলে পালায় যাবে সন্তান বাবাকে দেখলে পালায় যাবে স্বামী তার স্ত্রীকে দেখলে পালায় যাবে স্ত্রী তার স্বামীকে দেখলে পালায় যাবে কেন পালাবে বলে কঠিন কিয়ামতের ময়দান আম্মা জান আয়েশার সামনে নবী বলতেছেন ও আয়েশা তুমি জানো কিয়ামতের কঠিন ময়দান কত কঠিন হবে আয়েশা কারো শরীরে কোনো জামা থাকবে না কাপড় থাকবে না আয়েশা ও আয়েশা ওই দিন বড় ভয়াবহ হবে আয়েশা ডাক দিয়ে বলে নবী আপনার স্ত্রী আয়েশারও কি জামা থাকবে না সেও কি উলঙ্গ থাকবে নবী বলে আয়েশা হ্যাঁ তুমি উলঙ্গ থাকবা ও নবী আমাদের লজ্জা লাগবে না আল্লাহর নবী বলে আয়েশা কিয়ামতের কঠিন ময়দানে তো কঠিন রে আয়েশা ওই দিন নিজের শরীরে জামা আছে কিনা একজন মানুষ নিজেই বুঝতে পারবে না শরীরে জামা আছে কিনা আর একজন কখন তোমাকে তাকিয়ে দেখবে এত কঠিন হবে এজন্য ছোট ছেলে বলে আমি চিন্তা করলাম আমি যদি সূরা আবাসার তেলাওয়াত আপনাকে শোনাই আপনার আরো কষ্ট হবে আরো ঘেমে যাবে এজন্য এই সূরাটা আপনার সামনে আমি তেলাওয়াত করি নাই ছেলেটা কি বুদ্ধিমান না বোকা কি মনে বাদশা খুশি হয়ে গেছে আরে ছেলের তো প্রচুর বুদ্ধি ডাক দিয়ে বলে বাবা তাহলে সূরা কাউসার কেন তেলাওয়াত করলেন ছোট ছেলে ডাক দিয়ে বলে আপনার শরীর থেকে ঘাম জোরে আপনার জন্য শরবত দরকার কিন্তু আমার বাড়ি তো অনেক দূরে শরবত কিভাবে ব্যবস্থা করব আমি এজন্য চিন্তা করে দেখলাম আল্লাহর কোরআনে একটা সূরা আছে যে সূরাটার নাম কাউসার যার থেকে এক গ্লাস পানি পড়লে পিপাসা কখনোই লাগবে না এক গ্লাস পানি পান করলে পিপাসা লাগবে এজন্য এই সূরাটা তেলাওয়াত করে আপনার কলিজাটা ঠান্ডা করে দিচ্ছে বাদশা আবার খুশি হয়ে গেছে ডাক দিয়ে বলে শুনো তুমি তো অনেক বুদ্ধিমান তোমার জন্য আমার স্পেশাল কাজ যা কিছুর প্রয়োজন হবে আমার রাজ দরবারে যাইবা তোমার জন্য আমি সব উন্মুক্ত করে দিলাম ওই ছেলেটা খুশি হইয়া বাড়ি চলে গেছে মা বাদশা আমাকে কাঠ দিয়েছে গো মা গিয়ে দেখে মা কান্না করে বলে মা তুমি কাঁদো কেন বলে বাদশার লোকেরা তোমার বাবাকে ধরে জেলখানায় বন্দি করে ফেলেছে এজন্য আমি কান্না করি ছোট ছেলে ডাক দিয়ে বলে মা টেনশন করো না বাদশার ভিআইপি টিকেট আমার কাছে আছে আমি যাব আমার বাবাকে আমি এখনই সারাইয়া নিয়ে আসবো এরপরে চলে গেছে ছোট ছেলেটা কান গভীর হয়ে গেছে বাদশা ঘুমিয়ে গেছে দরজায় দেয় ডাক দেয় উঠো তাড়াতাড়ি উঠো বাদশা তুমি ঘুমাইতে পারো না আমার ঘুম কাইরা নিয়া তুমি ঘুমাইবা হয় না বাদশা বলে বাবা এত রাতে তুমি কেন আসলা আমার বাবাকে তুমি জেলখানায় বন্দি করে আমাকে কাঠ দিয়েছো এই কাঠের আমার প্রয়োজন নাই আগে আমার বাবাকে তুমি জেল থেকে মুক্তি দাও বলে কাঠ লাগবে এই জায়গাটা কতক্ষণ খালি অনেক খালি আছে ওই যে রাস্তা গাড়িগুলো বন্ধ হয়ে যাবে একটু আসেন অনেক প্রশাসনিক চাপ আছে আপনারা জানেন না একটু সামনে আগে আসি এই জায়গাটা পুরো করে ফেলি একটু আসেন একটু সামনে আসেন এই জায়গাটা পুরো করি আর কিছু চেয়ার আছে না হয় এই চেয়ার দিয়ে দিয়েছে তো এই জন্য বাদশা লোকেরা বললো শুনো এর ওই ছোট ছেলে বলতেছে তুমি আমার বাবাকে বন্দি করছো আর আমার কাঠ দিছো কাঠ লাগবে না বাবাকে ছেড়ে ডাক দিয়ে বলে তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম অমুক আরে তোমার বাবা তো বড় বোকা তাকে আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য নিয়ে এসেছি কি বলো আমার বাবা বোকা আমার বাবা বোকা নয় ছোট ছেলে ডাক দিয়ে বলে আমার বাবা বড় চালাক আমার দাদা ছিল বোকা যার কারণে আমার বাবাকে কোরআন শিখায় নাই দিন শিখায় নাই এজন্য অপরাধী হয়েছে আমার বাবা বড় চালাক এজন্য আমাকে কোরআন শিখার জন্য তানজিয়াতুল উম্মাহ আল ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি করেছে বাচ্চা আবারও খুশি ছেলে বলতেছে আমার বাবা বোকা না আমার দাদা ছিল বোকা আমার বাবা চালাক এজন্য আমাকে কোরআন শিখায় আজকে সমাজেও কিছু মানুষ চায় সমাজ থেকে দুর্নীতি দূর করতে কিছু মানুষ চায় মদ জুয়া দূর হোক কিন্তু মদ জুয়া দুর্নীতি যার মাধ্যমে দূর হবে সেই মাধ্যম চায় না সেই ইসলাম চায় না সেই কোরআন চায় না এগুলো বাদ দিয়ে সমাজ সুন্দর করতে চায় আল্লাহর কসম বিশ্বনবী দুনিয়ার জমিনে যখন আগমন করেছে আইয়ামে জাহিলিয়াত অন্ধকার যুগ দুর্দশমত ওই যুগটা ওই মানুষগুলোকে আল্লাহর কোরআন দিয়ে এমন ভাবে পরিবর্তন করেছে ওই যুগটাই সোনালী যুগ হয়ে গেছে সোনালী উমরে পরিণত হয়েছে এজন্য সমাজ থেকে যদি আজকের এই অপরাধ দূর করতে চান সমাজ যদি সুন্দর করতে চান মদ জুয়া যদি দূর করতে চান এই বানর চ্যানেলের সিলেবাস বাদ দিয়ে আল্লাহর কোরআনের সিলেবাস স্কুল কলেজে ঢুকায় দেন প্রত্যেকটা মানুষ সোনালী মানুষে পরিণত হয়ে যাবে এই বানর চ্যানেল এগুলো বাদ দেন
আজকের অপরাধ দিন দিন আমাদের ছেলেগুলো তাকায় দেখেন সন্তান বাবা সন্তানের কথা শুনে না সন্তান বাবার কথা শুনে না দিন দিন যেন বিয়াদব বাড়তেছে এর মূল কারণ আমরা কোরআন থেকে অনেক দূরে চলে আসছি কোরআন থেকে সম্পর্ক দূরে ঠেলে দিয়েছি এজন্য কোরআনও আমাদেরকে এভাবে বিদ্যাঙ্গুল দেখায় দেখাইয়া বিয়াদব করে এজন্য ভাই বলে আমার বাবা বড় চালাক যারা দিন শিখে আসলে চালাক এখন তো বাংলাদেশে বিদ্যাশ্রম অনেক বেড়ে গেছে আগে তো ছিল না ওই বিদ্যাশ্রমগুলোতে মাঝে মাঝে সাক্ষাৎকার দেখি জিজ্ঞাসা করে যে আপনার ছেলেরা কি করে বলে আমার পাঁচটা ছেলে আমার সরকারি চাকরি করতাম কষ্ট করে পড়াশোনা করাইছি তো কেউ এরকম বড় পদ পাইছে সরকারি বড় জব করে কেউ এরকম কোম্পানির মালিক কেউ এরকম কানাডা লন্ডন আমেরিকা সেটেল আর আমি বিদ্যাশ্রমে পড়ে আছি একদিনও আমার খবর নেয় না আছে না এরকম কি বলেন আছে না এরকম তাহলে ওই বাবাগুলো চালাক না বুকা যারা নিজের সমস্ত পরিশ্রমের কষ্টের টাকা দিয়ে এভাবে সন্তানকে ক্যারিয়ার করে দিল ওই সন্তান বৃদ্ধ বয়সে মা বাবাকে বিদ্যাঙ্গুল দেখিয়ে দিল এর থেকে বোকা বাবা পৃথিবীতে আর কেউ হতে পারে উল্টা বিপরীত আবার খুঁজেন আপনার আশপাশের মসজিদের খাদেম বড়টা নাই বললাম ইমাম খতিব নাই বললাম ওই খাদেম খুঁজেন কয় টাকা বেতন দেন এরপরে খোঁজ নিয়ে দেখেন শুধু আশপাশের না সারা বাংলাদেশের একজন আলেম মসজিদের খাদেম হোক মাদ্রাসার সামান্য বেতনে চাকরিও যদি করে দেখবেন না কখনোই তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে তাহলে দিন শিখাইয়া ওই বাবারা চালাক না বোকা দুনিয়ার জমিনে সে ঠকে নাই আর আখেরাতের কথা বলতেছিলাম নবী বলে দশ জনের জন্য সুপারিশ করবে আর ওই সুপারিশ করে দশ জনকে জান্নাতে নিয়ে যাবে তাহলে আখেরাত ওই বাবারা কামিয়াব সফল তো বাদশাহ বলতেছে ছোট ছেলে আমার বাবা বুকা না এটা বলা ঠিক না বাদশাহ আবারও খুশি হয়েছে বলে ছেড়ে দাও তার বাবাকে ছেড়ে দাও একজন ডাক দিয়ে বলে বাদশাহ এত বড় অপরাধীকে আপনি কেন ছেড়ে দিলেন বাদশাহ জবাব দেয় কেন ছাড়বো না তোমরা জানো না আমার নবী ঘোষণা করেছে কিয়ামতের ময়দানে দশ জনের জন্য যদি সুপারিশ করে আল্লাহ কবুল করবে তো দশ জনের জন্য যদি আল্লাহ সুপারিশ কবুল করতে পারে আমি তো দুনিয়ার একটা বাদশাহ এক কোরআন ওয়ালার সুপারিশে আমি আল্লাহ কেন একজন আমি বাদশাহ কেন একজন অপরাধীকে মাফ করতে পারবো না বলে আল্লাহ দশ জনকে মাফ করবে আর আমি একজনকে মাফ করতে পারবো না এজন্য মাফ করে দিছি তাহলে হাফেজে কোরআনের দাম আল্লাহর কাছে কত বেশি এজন্য রে ভাই বলছিলাম সময় খুব অল্প কোরআনের কথাগুলো যারা আজকে পাগড়ি পাবে তাদের মা বাবার কথাগুলো বলছিলাম এবার বলতে পারেন হুজুর তাহলে এদের কোনো দাম নাই সবই তো মা বাবা পাইয়া গেল আমি যদি আপনাদের পক্ষ থেকে বনশ্রীবাসীর পক্ষ থেকে আমার নবীকে জিজ্ঞাসা করি ও নবী বনশ্রীর মুসলমানেরা আপনার কাছে একটু জানতে চায় যে যারা হাফেজ হইল এদের কি কোনো দাম নাই এরা মনে করেছে শুধু সব মা বাবাকেই দিয়ে দেওয়া হলো আল্লাহর নবী ডাক দিয়ে বলে শুনাইয়া দাও শুনাইয়া দাও শুনাইয়া দাও তিরমিজি শরীফের হাদিস ইকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্ন মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা আল্লাহর নবী বলেন শুনে দাও কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ও হাফিজে কোরআন কোরআন পড়ো আর উপরে ওঠো কোরআন পড়ো আর উপরে ওঠো কোরআন পড়ো আর উপরে ওঠো যে জায়গায় যে কোরআনের সর্বশেষ আয়াতের তেলাওয়াত শেষ হয়ে যাবে জান্নাতে ওই জায়গাটাই হবে তোমার স্থান দুনিয়ার একশো তালা আর পঞ্চাশ তালা লয়ে কি বাহাদুরি বাড়িওয়ালাদের কি বাহাদুরি পাঁচতলা বাড়ি আছে আমার চিনেন হুজুর আমারে হুজুর আমার কিন্তু দুইটা বাড়ি তিনটা বাড়ি পাওয়ার এক একজনের থাকা যায় না আরে মিয়া আপনার বাড়ির মেয়াদ একশো বছর আর আপনি বুক করবেন ষাট বছর আর হাফেজে কোরআনের জান্নাতের বাড়ি হবে ছয় হাজার ছয়শ ছেষট্টি তালা বিশিষ্ট এটা একদিন দুই দিনের জন্য নয় আল্লাহ অনন্ত কালের জন্য রেজিস্ট্রি করে দিন ওই বাড়ির ইটগুলো ওই বালি কণার হবে না এজন্য এই বাড়ি বালি কণার বা ইটের হবে না মাটির হবে না জান্নাতের বাড়ি হবে রূপার স্বর্ণের এভাবে বানানো তাহলে এদের মর্যাদা অনেক বেশি অনেক বেশি এদেরকে আমরা ওই সামান্য পাগড়ি দিয়ে সম্মান করলো এটা এদের যথার্থ সম্মান নয় বাকি এরপরও আমরা তাদের সম্মানার্থে আজকের এই আয়োজন পাগড়ি অনুষ্ঠান তো সময়ে দীর্ঘায়িত করবো না বলছিলাম যে কোরআন ওয়ালাদের অনেক দাম আর এই কোরআন ওয়ালাদের পিছনে যদি আমরা থাকি দশ জন দশ জনের ভিতরে মুফাসসিররা লিখছে
ওই লোকটা থাকবে যার কিছু অনুদান যার কিছু টাকা দিয়ে একটা সন্তান একটা হাফেজ কে এরকম পড়াশোনা করাইয়া হাফেজ বানিয়েছে তারও একজন থাকবে যদিও বুইলা যায় আল্লাহর দার করে বলবে ভুলে গেছো যিনি টাকা দিল যার টাকা খাইয়া হাফেজ হইলা আলেম হইলা ওই লোককে কি করে ভুলে যাও আল্লাহ শরণ করায় দিয়ে হলো ওই লোকের জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে দিল তাই জন্য Thank you.